বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কোডার 719 স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়াদ হোসেন, আপনাদের সাথে আছি, নতুন টিউটোরিয়াল শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের নতুন টপিক বা বিষয় হচ্ছে ইউটিউব থেকে আয় করার সম্পূর্ণ গাইডলাইন, অর্থাৎ আমরা ইউটিউব থেকে কিভাবে আয় করতে পারি, প্লাস হচ্ছে একটা ওয়েবসাইট থেকে কিভাবে আয় করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে এ টু জেড কথা বলার ট্রাই করবো। আশা করি সকলের সাথে থাকবেন, এবং এই ভিডিও দেখার পরে সবাই যদি কাজ করেন, কাজে নামেন এবং সেটার পেছনে যদি লেগে থাকেন, সময় দেন, শ্রম দেন, তাহলে অবশ্যই আপনারা আয় করতে পারবেন বিনা সন্দেহে। অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং সেভাবে আপনাকে কাজ করে যেতে হবে, তাহলে অবশ্যই আয় করতে পারবেন। তো আমরা কথা না বাড়ে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে বিষয়টা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইউটিউব থেকে আয় করার সম্পূর্ণ সিস্টেম বা ওয়েটা কি। ইউটিউব কি আমরা সকলেই জানি, ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট যেখানে আপনি মূলত যে কোনো টাইপের ভিডিও সার্চ দিয়ে আপনি দেখতে পারেন, অর্থাৎ আপনার যেটা দেখতে ইচ্ছা করবে বা যেটা আপনার শিখতে ইচ্ছা করবে, যেটা আপনার জানতে ইচ্ছা করবে, আপনি ইউটিউবে সার্চ দেওয়ার মাধ্যমে সেটা শিখে নিতে পারেন খুব সহজে ইউটিউব থেকে, রাইট? এবং আপনি গান থেকে শুরু করে যে কোনো ধরনের জিনিস আপনি চান ইউটিউবে আপনি সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন। যেমন আপনি যদি চান যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন বা ওয়েব ডিজাইন টিউটোরিয়াল শিখবেন বা আপনার ওয়েব ডিজাইন টিউটোরিয়াল দরকার, তাহলে আপনি এখান থেকে ওয়েব ডিজাইনিং সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক ভালোভাবেই আপনি জানতে পারবেন, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে ইউটিউবে মানুষ এত ভিডিও শেয়ার করে কেন বা ইউটিউবে মানুষ এত ভিডিও দেয় কেন। কারণ হচ্ছে ইউটিউবে যারা ভিডিও দেয় বা ইউটিউবে যারা ভিডিও আপলোড করে তাদের ওখান থেকে একটা রেভিনিউ জেনারেট হয়, অর্থাৎ ইউটিউব কর্তৃপক্ষ অথবা গুগল কর্তৃপক্ষ ওই ভিডিওটাতে যত বেশি ভিউজ হবে তার উপরে ইউটিউব তাকে একটা আর্নিং প্রোভাইড করবে প্রতি মাসে, অর্থাৎ প্রতি মাসে সে এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করতে পারবে। কোত্থেকে? সেই ভিডিওটা যত বেশি মানুষে দেখবে, যত বেশি মানুষ সেই ভিডিওটাতে ওয়াচ করবে, যত বেশি মানুষ সেই ভিডিওটা এনজয় করবে, তত বেশি আপনার ইউটিউব কর্তৃপক্ষ ওই ভিডিও থেকে একটা যে ইনকাম জেনারেট হবে তার একটা পার্সেন্টেজ ওই ভিডিওর মালিকের সাথে শেয়ার করবে। যেমন অ্যাজ এ এক্সাম্পল, আমরা যদি এখান থেকে যে কোনো একটা চ্যানেলে যদি যাই, যেমন আমি এখান থেকে আমি যেহেতু পার্সোনালি ইংলিশ ভিডিওগুলোকে বেশি পছন্দ করি, আমি এখান থেকে এই ভিডিওটাতে গেলাম। এই যে ভিডিওটা, এটা একটা ভিডিও, এই ভিডিওটা যখন চলবে, এই ভিডিওটাতে চলার সাথে সাথে হয়তো অনেক সময় আপনারা বিভিন্ন অ্যাড দেখতে পারবেন বা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন। ওই অ্যাডভার্টাইজমেন্টের কারণে এই ভিডিও থেকে যে একটা ইনকাম শুরু হবে বা একটা ইনকাম আসবে যেটা ইউটিউব কর্তৃপক্ষ পাবে, ওই ইনকাম থেকে এই ভিডিওর মালিকের সাথে এই যে ডেভ ইডি নামের এই ব্যক্তির সাথে বা এই চ্যানেলকে একটা পার্সেন্টেজ শেয়ার করবে, যেহেতু ইউটিউব ইনকাম করেছে এই চ্যানেল থেকে। এখন প্রশ্ন হচ্ছে ইউটিউব কিভাবে ইনকাম করে। যেমন আমি যদি এখান থেকে কোনো একটা ভিডিওতে যদি যাই, আমি কোনো অ্যাড দেখতে পাই কিনা একটু দেখি। ইয়েস, এই যে দেখেন এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে। এই যে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, এই যে এটা একটা, অর্থাৎ ভিডিওটা আমি ভিডিওতে ক্লিক দিয়েছি, HTML টিউটোরিয়াল ফর বিগিনার্স, এই যে। এবার এখানে দেখেন একটা স্কিপ বাটন আছে, স্কিপ অ্যাড, স্কিপ কি দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট। আপনি চাইলে অ্যাডটা দেখতে পারেন, আবার চাইলে স্কিপ স্কিপও করতে পারেন। অলরেডি কিন্তু এই চ্যানেলের মালিক অলরেডি কিন্তু একটা ইনকাম পেয়ে গেছে কোত্থেকে, এই ভিডিও থেকে। এখন ইউটিউব কিভাবে ইনকাম করবে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। ইউটিউব ইনকাম করে হচ্ছে আপনার মতো আমার মতো, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, অ্যাজ এক্সাম্পল, এই যে মনে করেন হ্যাশ অ্যাট, মেবি এটার নাম হচ্ছে হ্যাশ অ্যাট আইটি, হ্যাশ অ্যাট আইটি। এই ওয়েবসাইটটার ওনার চাচ্ছে তার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে, তার ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে, তার ওয়েবসাইটের ভিজিটর বা কাস্টমার বাড়াতে। এখন সে কি করলো, সে একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করলো কোথায়, গুগলে। সে একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করলো কোথায়, গুগলে বা ইউটিউবে সে একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করলো। এই যে যেমন দেখেন আমি এই ওয়েবসাইটে কিভাবে আসলাম বা এই ওয়েবসাইটটার কথা আপনারা কিভাবে জানলেন বা আমি কিভাবে জানলাম, সেটা হচ্ছে আমরা ভিডিও দেখতে গিয়েছি একটা, ওই ভিডিওটা শুরু হওয়ার আগে আমরা এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেলাম, এই যে এই অ্যাডভার্টাইজমেন্টটা। এখন আমি এই ভিডিওটাতে যাওয়ার আগে আমি এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেলাম। এখন এই অ্যাডভার্টাইজমেন্টটা এখানে দেখার কারণে এই ওয়েবসাইট থেকে বা এই ওয়েবসাইটের ওনার থেকে ইউটিউব একটা কি চার্জ করলো, একটা অ্যামাউন্ট চার্জ করলো, একটা টাকা কাটলো, যে বলল আমি তোমার ভিডিওটা মানুষকে দেখাবো বা তোমার অ্যাডভার্টাইজমেন্টটা মানুষকে দেখাবো, প্রতিবার প্রতি ক্লিকের জন্য অথবা প্রতিবার একটা শো করানোর জন্য আমাকে তোমাকে পেমেন্ট করতে হবে $1 করে, অ্যাজ এক্সাম্পল। এটা কিন্তু ফিক্সড না, যে ইউটিউব কর্তৃপক্ষ বললো তোমার অ্যাডটা দেখানোর জন্য আমি $1 করে তোমাকে চার্জ করব। এখন এই ভিডিওটা আমি যে একবার দেখলাম, এই অ্যাডটা আমি যে একবার দেখলাম, অটোমেটিক কিন্তু ইউটিউব একটা কি কেটে ফেলেছে,
একটা অ্যামাউন্ট কিন্তু চার্জ করেছে কাকে, হ্যাশ আইটি নামক এই ওয়েবসাইটের ওনারকে বা কর্তৃপক্ষকে বা যে টিম আছে তাদেরকে একটা কিন্তু চার্জ করেছে তাদের কার্ডে। এখন এই এবার আমি যদি স্কিপ করি তাহলে এই ভিডিওর মালিককে, এই ভিডিওর মালিক হচ্ছে প্রোগ্রামিং উইথ মশ নামের একজন ব্যক্তি অথবা এই চ্যানেলটার যে মালিক বা যে ব্যক্তি চ্যানেলটা তৈরি করেছে সে। এখন ইউটিউব এখান থেকে যে ইনকাম করলো, কার দ্বারা ইনকাম করলো, এই চ্যানেলটার কারণে ইউটিউব ইনকাম করেছে। সে কারণে বলছে ইউটিউব যে আমি এখান থেকে যে ইনকামটা করেছি, যতজন যতজন তোমার ভিডিওটা দেখেছে এবং ভিডিওটা দেখার সময় আমি যে একটা শো করেছি সেই অ্যাডের কারণে আমি যত টাকা ইনকাম করলাম তার থেকে একটা পার্সেন্টেজ আমি কাকে শেয়ার করব, তোমাকে শেয়ার করব। ঠিক সেম ভাবে আপনিও ঠিক একইভাবে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। যেমন আমি যদি বাংলাদেশের অনেকগুলো চ্যানেল আপনাকে যদি দেখাই, যেমন আমি এখান থেকে ফিশিং চ্যানেল যদি দেখাই, এই যে এই যে এই যে মনে করেন এই যে এই একটা ভিডিও দেখা যাচ্ছে, তারপর হচ্ছে আমি এখান থেকে ফিশিং ইন ভিলেজ, ফিশিং বাংলাদেশ এখানে সার্চ দিলাম, এই যে অনেকগুলো চ্যানেল আপনি দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা ভিলেজ, ডেইলি লাইফ, বেঙ্গলি ফিশ, ফিশ মার্কেট, হুগলি, দ্য ভিলেজ পোস্ট, বিভিন্ন ধরনের পোস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন, রাইট, ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে এই ভিডিওগুলো তারা কেন দিচ্ছে, এই ভিডিওগুলো দেওয়ার পিছনে কারণটা কি? ভিডিওগুলোতে এখানে না দিলেও তো পারতো, এখানে ভিডিওটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই ভিডিও থেকে আপনি যখন ভিডিওটা দেখবেন বা আমি যখন ভিডিওটা দেখব ইউটিউব একটা ইনকাম করবে এবং সেই ইনকাম থেকে একটা পার্সেন্টেজ শেয়ার করবে এই ভিডিওর ওনারের সাথে বা এই ভিডিওর মালিক, এই চ্যানেলের মালিকের সাথে। আশা করি আমি বুঝাইতে পারলাম। অর্থাৎ ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনারও অবশ্যই একটা চ্যানেল থাকা লাগবে, আপনার একটা চ্যানেল থাকতে হবে যে চ্যানেলে আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিওগুলো আপলোড হওয়ার পরে ভিডিওগুলো যখন মানুষের দেখবে ওখান থেকে যে ইনকাম হবে সেখান থেকে একটা পার্সেন্টেজ, সেটা কত? 55%। অর্থাৎ ইউটিউব আপনাকে কত রেভিনিউ শেয়ার করে? 55% রেভিনিউ আপনাকে শেয়ার করে, 55% রেভিনিউ শেয়ারিং। এবার আমি ইউটিউব থেকে ইনকাম করবেন কিভাবে, ইউটিউব থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার একটা চ্যানেল থাকতে হবে, চ্যানেল, ইউটিউব চ্যানেল থাকতে হবে আপনাকে অবশ্যই একটা, আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, এক নাম্বার শর্ত। তো ইউটিউব চ্যানেল কিভাবে পাবেন? আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে বা একটা গুগল অ্যাকাউন্ট থাকলে আপনি একটা ইউটিউব চ্যানেল পাবেন। যেমন আমি এখান থেকে সাইন ইনে চলে গেলাম, যেহেতু আমার অলরেডি ইউটিউব বা আমার জিমেল অ্যাকাউন্ট আছে, তো এবার আমি এখানে লগ ইন করবো, আমি এখানে লগ ইন করলাম, ওকে, আমি এখানে লগ ইন দিলাম, দ্যাটস ইট। এখন আমি আমার ইউটিউবে প্রবেশ করলাম, এই যে দেখেন এটা হচ্ছে আমার ইউটিউব, এই যে ঢোকার সাথে এখানে আরেকটা অ্যাড শো করছে, আমার ভিডিওটা শো করার আগে এখানে আরেকটা অ্যাড শো করছে, ঠিক আছে। অর্থাৎ অলরেডি কিন্তু সে একটা ইনকাম করে ফেলেছে, রাইট। তাহলে সর্বপ্রথম শর্ত হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করার জন্য একটা চ্যানেল থাকতে হবে, একটা ইউটিউব অ্যাকাউন্ট থাকতে হবে, ইউটিউব অ্যাকাউন্ট, দেন হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, ইউটিউব চ্যানেল থাকতে হবে। তাহলে এবার আমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব সেটা দেখি। ইউটিউব অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট তো আপনার জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি ইউটিউব অ্যাকাউন্ট করতে পারেন, এবার চ্যানেল তৈরি করার পালা। তো আমি যদি এখানে একটা চ্যানেল তৈরি করতে চাই, আমি অলরেডি এখানে একটা পোস্ট লিখেছি, এই যে ইউটিউব থেকে আয় করার সম্পূর্ণ গাইডলাইন, দেখেন একেবারে স্ক্রিনশট দিয়ে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা কি করবেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, কত ইনকাম করা যায়, সমস্ত কিছু আমি এখানে ইনফরমেশন কিন্তু শেয়ার করেছি, এই যে কত সর্বোচ্চ কত পর্যন্ত ইনকাম করছে, একেবারে সবকিছু এ টু জেড এখানে আছে। এই এই এটা পড়লে আপনি ইউটিউব থেকে আয় করার সম্পূর্ণ গাইডলাইনটা পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করার জন্য যে ভিডিও মেক করার যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটাও আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, এবার আমি মনে করেন এখানে আসলাম, এখান থেকে এবার আমি কি করব, একটা চ্যানেল তৈরি করব। তো চ্যানেল তৈরি করার জন্য আপনি যখন সর্বপ্রথম যখন ইউটিউবে আসবেন তখন অটোমেটিক আপনি এখানে আসলে আপনার চ্যানেল অথবা একটা চ্যানেল তৈরি করুন লেখা থাকবে, আপনি সেখানে ক্লিক দিয়ে একটা চ্যানেল তৈরি করে নিতে পারেন। যেমন আমি অলরেডি যেহেতু একটা চ্যানেল তৈরি করা আছে, আমি নতুন আর একটা চ্যানেল তৈরি করব। অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 25টা পর্যন্ত চ্যানেল তৈরি করা যায়, চ্যানেল আন্ডারস্কোর সুইচার, এই যে আসলাম, দেখেন চ্যানেল আন্ডারস্কোর সুইচার যখন দিলাম এখানে বলছে আপনার চ্যানেল, আপনার অলরেডি একটা চ্যানেল আছে, কি আছে, ফিরোজউদ্দিন নামের একটা চ্যানেল কিন্তু অলরেডি তৈরি করা আছে। এবার আমি নতুন আরেকটা চ্যানেল যদি তৈরি করতে চাও, একটু আমি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে নিই, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিলাম, এখান থেকে আমি স্ল্যাশ
চ্যানেল আন্ডারস্কোর সুইচার, অর্থাৎ একাধিক চ্যানেল যারা তৈরি করতে চাইবেন তারা কি লিখবেন, চ্যানেল আন্ডারস্কোর সুইচার লিখবেন, তাহলে আপনি একাধিক চ্যানেল তৈরি করার অপশন পাবেন। এই যে দেখেন ক্রিয়েট এ চ্যানেল, আপনি নতুন একটা চ্যানেল যখন তৈরি করতে যাবেন তাহলে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক দেন। আমি এখানে নাম দিলাম বিডি ফিশিং মার্ট এজ এক্সাম্পল। ধরেন আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কি নিয়ে ভিডিও বানাবেন, আপনার ভিডিওটা কি রিলেটেড হবে, বা আপনি কিসের উপরে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, বা আপনার ভিডিওটা কোন রিলেটেড। আপনি চাচ্ছেন একটা চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি এখানে যে কোনো ধরনের একটা নাম দিতে পারেন, অ্যাভারেজ একটা নাম দিবেন। যেমন আমি এখানে দিলাম আপনার নামে আপনি তৈরি করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন অল ইন ওয়ান এজ এক্সাম্পল, অল ইন ওয়ান তার মানে একের ভিতরে সব ভিডিও, অথবা আপনি আপনার মতো করে নাম দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম এজ এক্সাম্পল সিটিজি নিউজ, তাহলে আমি এখানে সব ধরনের ভিডিও দিতে পারি। কিন্তু আপনি যদি এখানে দেন যে যে বিডি ফিশিং, কিন্তু এখানে যদি আপনি যদি ক্রিকেটের ভিডিও দিয়ে রাখেন তাহলে কি হবে, এটা মানানসই হবে না। সেই কারণে যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন, যে রিলেটেড ভিডিও আপনি দিবেন, ওই রিলেটেড আপনি কি তৈরি করবেন, চ্যানেল তৈরি করবেন বা সেটার নাম দিবেন। তো আমি এখানে দিলাম ধরেন কম্পিউটার লার্নিং, কম্পিউটার লার্নিং দিলাম, ক্রিয়েটে ক্লিক দিলাম, তাহলে আমার চ্যানেল তৈরি হয়ে যাবে কম্পিউটার লার্নিং। ইয়েস, আশা করি আমার চ্যানেলটা এখনই তৈরি হয়ে যাবে, নতুন একটা চ্যানেল তৈরি করছে, অলরেডি আগে একটা চ্যানেল ছিল এখন আবার নতুন চ্যানেল তৈরি করছে। এই কাজটা করার মাধ্যমে আপনারা শুধুমাত্র ইউটিউবে ভিডিও মেক করার মাধ্যমে প্রতি মাসে 20-30-40-50 হাজার টাকা, 60-70-1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, আমি দেখাবো তার প্রমাণ সহ। আচ্ছা, তাহলে আমরা একটা চ্যানেল তৈরি করলাম, সর্বপ্রথম আমাদের কাজ, তাহলে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে একটা ইউটিউব অ্যাকাউন্ট থাকা এবং একটা চ্যানেল তৈরি করা। আমরা চ্যানেল তৈরি করে ফেললাম, এবার আমাদের পরবর্তী কাজ কি? এরপর থেকে আমাদের পরবর্তী কাজগুলো হচ্ছে, প্রথমে আমরা চ্যানেলটাকে একটু কি করে নিব, কাস্টমাইজ করে নিব। চ্যানেলটাকে কি করা, একটু কাস্টমাইজ করে নেওয়া। তাহলে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিলাম, আমি এখানে লিখে দিচ্ছি চ্যানেলটাকে একটু কাস্টমাইজ করা, কাস্টমাইজ চ্যানেল, ওকে ডান। আমরা এখান থেকে আসলাম, আসার পরে হচ্ছে আমরা এখানে আসলাম, এটা হচ্ছে আমাদের চ্যানেল, চ্যানেলের লেআউট, চ্যানেলটা কেমন দেখাবে, হোয়াট ইজ লেআউট, লেআউট কে চ্যানেলটা কেমন দেখাবে সেটাই হচ্ছে চ্যানেলের লেআউট। এই যে এখানে যেমন দেখাবে ভিডিও আপলোড করার পরে এখানে যেমন দেখাবে, যেমন আমি এখান থেকে যদি ভিলেজ লাইফ, ভিলেজ ডেইলি লাইফ এখানে যদি যাই, এই যে দেখেন ওদের স্টাইলটা কেমন, এই যে এটা, এটাকে বলা হচ্ছে মূলত কি, কাস্টমাইজ করা, অর্থাৎ আপনার ভিডিওগুলো কোন আকারে বা কোন স্টাইলে দেখাবে সেটাকে মূলত কাস্টমাইজ বলা হচ্ছে। তো আপাতত যেভাবে আছে এভাবে থাক, আমরা চেঞ্জ করলাম না। ব্র্যান্ডিং, ব্র্যান্ডিংটা কি, আপনার চ্যানেলের লোগো থাকবে একটা, বা আপনার চ্যানেলে একটা প্রোফাইল পিকচার থাকবে, তারপর হচ্ছে একটা ব্যানার ইমেজ থাকবে, ভিডিও ওয়াটারমার্ক আপনি দিতে পারেন। যেমন এগুলো কি, এই যে এটাকে বলা হচ্ছে চ্যানেলের প্রোফাইল পিকচার, এই যে খেয়াল করেন, অর্থাৎ প্রোফাইল পিকচার আপনি যা দিবেন সেটা এই জায়গায় শো করবে। এই যে এখানে একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে, এই যে আশা করি এই যে এটার পাশে খেয়াল করেন, এই যে এটাকে বলা হচ্ছে মূলত প্রোফাইল পিকচার। এরপরে দ্বিতীয়ত কি আছে, ব্যানার ইমেজ, এই যে ব্যানার ইমেজ সেটা কোনটা, এই যে উপরের এই ছবিটাকে ব্যানার ইমেজ বলা হয়, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এইটাকে, এই ছবিটাকে মূলত ব্যানার ইমেজ বলা হয়। থার্ড কি আছে, ওয়াটারমার্ক, আপনি যখন একটা ভিডিও যখন চালাবেন তখন অনেক সময় একটা ওয়াটারমার্ক দেখা যায়, যেমন আমি এই ভিডিওগুলোতে ওয়াটারমার্ক আছে কিনা একটু দেখি, আবার অ্যাডাস্ট্রিক আমি এখানে আসলাম, অ্যাডটা স্কিপ করার জন্য ওয়েট ওয়েট করব। ইয়েস, এখানে আবার নতুন অ্যাড আমি ওকে স্কিপ করলাম, এখানে কোনো কি দেখা যাচ্ছে না, এখানে কোনো আপনার ওয়াটারমার্ক দেখা যাচ্ছে না। আমি অন্য আরেকটা চ্যানেলে যাই, নো প্রবলেম, আমরা আরেকটা চ্যানেলে যাই, আমি অর্থাৎ আপনার ডান পাশ অথবা বাম পাশ থেকে সাবস্ক্রাইব করার অথবা লাইক দেওয়ার ভিডিওতে অথবা শেয়ার করার জন্য এদিক থেকে একটা অপশন চলে আসে, ওই অপশনটাকে বলা হয় মূলত ওয়াটারমার্ক। যেমন আমি যদি কোডার সেভেন ওয়েবসাইটে যদি যাই, কোডার সেভেন আইটি, আশা করি এই ভিডিওগুলোতে আপনার ওয়াটারমার্ক থাকতে পারে। এখানে যদি যাই, এই যে দেখেন এখানে একটা অপশন চলে আসছে, এই যে দেখেন সাবস্ক্রাইব করার জন্য কিন্তু একটা অপশন চলে আসছে, এই যে খেয়াল করেন, সাবস্ক্রাইব করার জন্য এই অপশনটাকে মূলত ওয়াটারমার্ক বলা হয়। আচ্ছা, এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। সর্বপ্রথম আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই, প্রোফাইল পিকচার কি দিব, হোয়াট এভার আই লাইক,
আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা পছন্দ, বা আপনার যেহেতু কম্পিউটার লার্নিং, তাহলে আপনি সেই রিলেটেড একটা কি দিতে পারেন, আপনি একটা প্রোফাইল পিকচার দিতে পারেন। আমি এখানে দিলাম, এখান থেকে আমি যে কোনো একটা ছবি আমি নিতে পারি যেটা আমার পছন্দ বা যেটা আমার ভালো লাগে। আমি বোঝার সুবিধার্থে আপাতত এটাকেই নিলাম, সময় ওয়েস্ট না করি এই ছবিটাকে নিলাম, রাইট বাটন, সেভ ইমেজ, কম্পিউটার লার্নিং দিয়ে আমি সেভ করে নিলাম, ওকে ডান। আমি আপলোডে ক্লিক করলাম, এখান থেকে ডেস্কটপ ডাবল ক্লিক করলাম। এটাকে কতটুকু আপনি নিবেন, কতটুকু আপনি নিতে চাচ্ছেন, অর্থাৎ কতটুকু পর্যন্ত আপনার পছন্দ, আপনি সেটাকে এখান থেকে কি করে দিতে পারবেন, এই যে দেখেন, এটাকে আপনি এখান থেকে ধরে দিতে পারবেন। তো আমি আপাতত এইভাবেই রাখলাম, এভাবে রাখার পর আমি এখান থেকে কোথায় ক্লিক করলাম, ডানে ক্লিক দিলাম, ছবিটা এখানে চলে আসবে। 1 নম্বর কাজ শেষ। এটার সাইজ হওয়া উচিত মিনিমাম এত, 98x98 এবং সর্বোচ্চ 4 MB, এর উপরে হইলে হবে না। এরপরে হচ্ছে আপনার ব্যানার ইমেজ। তো আপনি একটা ব্যানার ইমেজ তৈরি করার জন্য আপনি ক্যানভাতে গিয়ে একটা ব্যানার ইমেজ তৈরি করতে পারেন। কোথায়? ক্যানভাতে গিয়ে আপনি একটা ব্যানার ইমেজ, ক্যানভাতে যাবেন, আপনি এখান থেকে ব্যানার ইমেজের সাইজ কত, 2048x1152, 2048x1152, আপনি ক্যানভাতে আসেন, আপনি এখানে ইউটিউবে যান, ইউটিউব লিখে সার্চ দেন, তাহলে চ্যানেল আর্ট 2048x1152 মেবি। তো আমরা এখান থেকে চ্যানেল আর্ট এটাকেও নিতে পারি, ওকে এটাকে আমরা নিতে পারি। এটা যেহেতু বড় সাইজ, এটা হয়ে যাবে, আমরা যে সাইজটা চুজ করেছি সেটা থেকে বড়। তো আমি এখান থেকে একটা কাস্টম নিয়ে নিলাম। তো এখান থেকে আমি কম্পিউটার রিলেটেড একটা ছবি দিয়ে এটাকে কি করতে পারি, সাজাইতে পারি। আমি খুব বেশি টাইম ওয়েস্ট করব না এটার পিছনে, জাস্ট একটু দেখিয়ে দিব। ফটোস, এখান থেকে কম্পিউটার দিলাম, যে কোনো একটা চুজ করলাম, ওকে এটাকেই নিলাম, ডান। এরপর হচ্ছে আমি এখান থেকে একটা টেক্সট, এখান থেকে যে কোনো একটা কিছু নিব যেটা আমার পছন্দ বা যেটা আমার ভালো লাগছে, আপাতত টাইম ওয়েস্ট না করার জন্য এইটাকেই নিলাম, কিন্তু কালার কম্বিনেশনটা ভালো আসে না, ওকে এটাকেই নেই, এটা খুব ভালো দেখাচ্ছে না, গ্রুপ, ওকে আমি এইটাকেই নিচ্ছি আপাতত, ডান। আমি এখানে দিলাম কম্পিউটার লার্নিং, LEAR, NING, কম্পিউটার লার্নিং, এগুলোকে আমি আপাতত দরকার নেই আমাদের, আমি ডিলিট করে দিলাম, ব্যাস হয়ে গেল কম্পিউটার লার্নিং। এরপর আপনি এখান থেকে এটাকে কি করে নিতে পারেন, ডাউনলোড করেন। আমরা এটাকে ডাউনলোড করে নিলাম, জাস্ট কতক্ষণ লাগলো একটা চ্যানেল আর্ট তৈরি করতে? এটা ডাউনলোড হয়ে যাবে এখনই, ইয়েস। এরপর হচ্ছে আমরা চ্যানেলে গেলাম, এখান থেকে আপলোড, আপলোড থেকে আমরা ডাউনলোড, এই যে চলে আসবে এটা এখন, ইয়েস দেখেন। এখান থেকে আপনার কতটুকু পছন্দ, এটা একটু বেশি হয়ে গেছে এদিকে আমাদের সাইজটা না হওয়ার কারণে, ওকে যাই হোক, আপনারা যে সাইজ বলেছিল আপনারা ওই সাইজ এটাকে করে নিতে পারেন। যে সাইজ এখানে লেখা ছিল 2560 এবং 1440, আমরা আশা করি ওই সাইজটাই নিয়েছি, এটাকে একটু ফিক্স করার ট্রাই করি। যাই হোক, আমি এটাকে এটার পিছনে আর সময় নষ্ট করলাম না, আশা এইটা আপনারা করতেই পারবেন। কি আমার যেহেতু একটু ভুল হয়ে গেছে, লেখাটাকে আমি একটু বেশি এদিকে করে ফেলেছি, এটা এই কারণে। যাই হোক, আমি এখান থেকে ডানে ক্লিক দিলাম, আপনারা এটা ঠিক করে নিয়ে নেন, আমি এটার পিছনে আর সময় নষ্ট করছি না। এরপর হচ্ছে আমি এখান থেকে একটা ওয়াটার মার্ক আপলোড করতে পারি, ওয়াটার মার্ক, সেটা সাইজ হইতে হবে 150x150। তা আমি এখানে সাবস্ক্রাইব বা এই টাইপের কিছু নিলাম,
এই টাইপের কিছু নিলাম, 150 বাই 150 হলেই চলবে। যেমন আমি এটাকে নিতে পারি, ইয়েস এটা ঠিক আছে, রাইট বাটন, সেভ ইমেজ, সাবস দিলাম, ডান। এবার আমি এখানে আসলাম, আপলোড, ডেস্কটপ এখানে দিলাম। এটাকেও পুরোপুরি নেওয়া যাচ্ছে না, যেহেতু 150 বাই 150 বলা ছিল, আমাদের একটু বেশি হয়ে গেছে। আমি যতটুকু আসছে অতটুকুই নিচ্ছি। এই যে এখানে শো করছে সাবস্ক্রাইব, তো এটা এটা কোথায় শো, এন্ড অফ দ্য ভিডিও নাকি পুরো ভিডিওতে শো করবে নাকি কোথায় শো করবে, সেটা আমি পুরো ভিডিও দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে পাবলিশে ক্লিক দিলাম, প্রথম নাম্বার আমাদের কাজ শেষ। বেসিক আমরা ব্র্যান্ডিংটা করে ফেললাম, বেসিক ইনফো, আপনার চ্যানেলটা কি রিলেটেড আপনি এখানে দিতে পারেন। দিস চ্যানেল ইজ ক্রিয়েটেড টু শেয়ার, দিস চ্যানেল ইজ ক্রিয়েটেড টু টিচ ইউ হাউ টু অপারেট ইউর কম্পিউটার। ব্যাস, অর্থাৎ আপনার চ্যানেলটা কি দিলে, আপনি চ্যানেলের ডেসক্রিপশন বা নেমটা যদি চেঞ্জ করতে চান, এই যে কলমে ক্লিক দিয়ে আপনি চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবেন। এখানে ডেসক্রিপশন, আপনার চ্যানেলটা কি রিলেটেড, আপনি সেটা এখানে দিয়ে দিবেন। দ্যাটস ইট, আপনার ইমেল অ্যাড্রেস থাকলে আপনি এখানে দিয়ে দিতে পারেন, কারণ অনেকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে। আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, যেমন আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, যে ওকে আমি এখানে দিয়ে দিলাম আমার ইমেল অ্যাড্রেসটা, অ্যাজ এক্সাম্পল, জাস্ট বোঝানোর জন্য আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, অথবা আমি যে কোনো একটা আপাতত দিতে পারি, অ্যাডমিন। আমি এখান থেকে দিলাম coders-heaven.com, ওকে ডান। এরপর হচ্ছে পাবলিশ, তাও হয়ে গেল। তাহলে আমাদের মূল কাজ শেষ, আমরা চ্যানেলটা কি করে নিলাম, কাস্টমাইজ করে নিলাম। এরপরের কাজ কি আমাদের, এরপরের কাজ হচ্ছে আমাদেরকে একটু সেটিংসটা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে, সেটিংস। এরপরে 4 নাম্বার কাজ হচ্ছে আমাদের সেটিংস চেঞ্জ করা। সেটিংস, আমরা এখান থেকে সেটিংস এ চলে গেলাম। এখানে দেখেন কয়েকটা বিষয় আছে, জেনারেলি এটা যা আছে তাই থাকবে। চ্যানেল, চ্যানেলে গিয়ে আপনি এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্সটা আপনি অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে আমার কান্ট্রিতে, বাংলাদেশ। আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এবং আপনার চ্যানেলটা কি রিলেটেড এই ধরনের কয়েকটা কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আপনার চ্যানেলটা হচ্ছে মনে করেন কম্পিউটার লার্নিং, তারপর হচ্ছে আপনার কম্পিউটার টিউটোরিয়াল, ঠিক আছে। এভাবে করে আপনার চ্যানেলটা মানুষ কি নামে খুঁজতে পারে বা এটা কি রিলেটেড, আপনি এই ধরনের কয়েকটা টপিক এখানে দিয়ে দিবেন। এই গেল। এরপর হচ্ছে অ্যাডভান্সড সেটিংস। এখান থেকে আপনাকে কি করতে হবে, কিছুই করা লাগবে না, এখানে আপাতত যা আছে তাই থাকবে, কোনো কিছুই করা লাগবে না। ফিচার এলিজিবিলিটি থেকে এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। কারণ ফোন নাম্বার ভেরিফাই না করলে আপনি সর্বোচ্চ 14 মিনিট বা 14.5 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন, কখনোই 15 মিনিটের উপরের ভিডিও আপলোড করতে পারবেন না। আপনার চ্যানেলে কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, তারপর হচ্ছে আপনার মনিটাইজেশনে প্রবলেম হতে পারে, এরপর হচ্ছে আপনার কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবেন না, এই কাজগুলো করা যাবে না। এই কারণে ভেরিফাই ইউর ফোন নাম্বারে ক্লিক দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। যেমন আমি এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি, এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে টেক্সট মি ভেরিফিকেশন কোড, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, সাবমিট দিবেন। আপনি ফোন নাম্বার সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার কাছে ভেরিফিকেশনে আপনার ফোনে একটা কোড আসবে, সেই কোডটা আপনি এখানে সাবমিট করবেন, তাহলে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এই কাজটা হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট সেভে ক্লিক দিবেন, ডান, আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে গেল। এবার আপনার সর্বশেষ কাজ কি, মনিটাইজেশন করা, আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অপেক্ষা করা, মনিটাইজেশনের জন্য অপেক্ষা করা। যেমন এখানে একটা শব্দ আছে মনিটাইজেশন, এবার প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ মনিটাইজেশন। মনিটাইজেশন হচ্ছে ইনকামের জন্য এলিজিবল করা, অর্থাৎ ইনকাম আসার রাস্তাটা খুলে দেওয়া, ইনকাম আসার জন্য রাস্তা করে দেওয়া, পথ করে দেওয়া, সেটাই হচ্ছে মূল কাজ। এখন ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার চ্যানেলে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার থাকা লাগবে। কত সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার থাকা লাগবে শর্ত। মনিটাইজেশনের পূর্ব শর্ত হচ্ছে কি, 1 নম্বর শর্ত হচ্ছে কি, আপনার অবশ্যই 1000 সাবস্ক্রাইবার থাকা লাগবে, 1 নম্বর শর্ত, 1000 সাবস্ক্রাইবার থাকা লাগবে। দ্বিতীয় নাম্বার শর্ত কি, এটা হচ্ছে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার্স লাগবে, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার্স। এবার প্রশ্ন আসতে পারে সেটা আবার কি জিনিস, সেটা হচ্ছে আপনার ভিডিও, যে ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন সেই ভিডিওগুলো আপনার
মানুষে অর্থাৎ যে মানুষরা দেখবে তারা মিনিমাম 12,000 ঘন্টা, সরি 4,000 ঘন্টা দেখতে হবে। কত ঘন্টা? 4,000 ঘন্টা দেখতে হবে। 4,000 ঘন্টা ভিডিওগুলো না দেখলে আপনার মনিটাইজেশন আপনি পাবেন না, এবং সেটা তাও কত দিনের মধ্যে? 12 মাসের মধ্যে, ইন দ্য লাস্ট 12 মান্থস, ইন দ্য লাস্ট লাস্ট 12 মান্থস। অর্থাৎ আপনি আজকে চ্যানেলটা তৈরি করেছেন, আজকে থেকে আজকের তারিখ থেকে আগামী 12 মাসের মধ্যে আপনার চ্যানেলটা মিনিমাম 4,000 ঘন্টা ভিডিও গুলো দেখতে হবে মানুষে, এবং সেখানে 1,000 সাবস্ক্রাইবার থাকা লাগবে। তাইলেই আপনি কি করতে পারবেন, আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। সেটা যদি 1 ঘন্টার ভিতরেও হয় সমস্যা নাই, এইগুলো যদি 1 ঘন্টার ভিতরেও হয় সমস্যা নাই, আপনার একদিনের মধ্যে হইলেও সমস্যা নাই, 1 সপ্তাহের মধ্যে হইলেও সমস্যা নাই। এখন প্রশ্ন আসতে পারে, 12 মাস পার হয়ে গেলে আবার কি নতুন করে করতে হবে? না, ওই 12 মাস যেদিন শেষ হবে সেদিন থেকে আপনার যত আছে, যত কম আছে ওইটাকে ফিল করলে হবে। ওই দিন থেকে আবার পরবর্তী 12 মাসের মধ্যে আপনার যেটা বাকি আছে সেটা ফিল আপ করলেই হয়ে যাবে। আশা করি আমি বুঝাইতে পারলাম, এই গেল মূলত বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এগুলোকে কেটে দিচ্ছি, আমাদের আপাতত এগুলো আর দরকার নাই, এগুলো আপাতত আর দরকার নেই। তাহলে একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য কি কি শর্ত? সেটা হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার লাগবে, 4,000 ঘন্টা ভিডিও গুলো দেখা লাগবে, এবং সেটা 12 মাসের মধ্যে। সেটিংস গুলো চেঞ্জ করতে হবে, চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে, এই হচ্ছে মূলত কাজ। এবার সর্বশেষ কাজ কি? সর্বশেষ কাজ হচ্ছে আপনার ভিডিও আপলোড করা, আপলোড ভিডিওস ডেইলি, প্রতিদিন আপনি ভিডিও আপলোড করবেন। প্রতিদিন না পারলে আপনি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবেন, কারণ আপনার যদি একটা ভিডিও থাকে, অ্যাজ এক্সাম্পল আপনার যদি একটা ভিডিও থাকে, সেই ভিডিওটা যদি একটা ভিডিও যদি আপনার 100 জনে দেখে, এবং সেটা যদি অ্যাভারেজে করে 1 মিনিট করে দেখে, তাহলে 100 মিনিট হয়। এবার প্রশ্ন হচ্ছে, আপনার যদি 1,000টা ভিডিও থাকে, প্রতিটা ভিডিও যদি 1 মিনিট করে যদি দেখে, তাহলে আপনার আপনার একই সাথে 1,000 মিনিট ভিডিও দেখা হয়ে যাচ্ছে, যেটা আপনার এখান থেকে কমে যাচ্ছে, যেটা আপনার এখান থেকে কমে যাচ্ছে। অর্থাৎ ভিডিও যত বেশি হবে আপনার এই জিনিসটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। 1 মিনিট করেও যদি দেখে একজন মানুষে, এবং 1,000টা ভিডিও যদি একসাথে যদি একজন করেও যদি দেখে, তাহলে 1,000 জনে একসাথে দেখলো, এবং 1 মিনিট করে দেখলে 1,000 মিনিট হয়ে গেল। আশা করি আমি বুঝাইতে পারলাম, এই গেল। এ কারণে বেশি বেশি, এটা হচ্ছে মূল ট্রিক্স, হচ্ছে এখানে আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, এবং সেগুলোকে বেশি বেশি শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়া সহ আপনার বিভিন্ন ফ্রেন্ড আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি শেয়ার করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, ভিডিও কিভাবে আপলোড করবে? ভিডিও আপলোড করার জন্য আপনাকে এখান থেকে ক্রিয়েট নামের একটা অপশন আছে, এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক দিবেন। কোথায়? আপলোড ভিডিওতে ক্লিক দিয়ে আপনার যে ভিডিওটা আপনি তৈরি করেছেন সেই ভিডিওটা আপনি এখানে আপলোড করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, কি ভিডিও তৈরি করবেন, এবং কিসের ভিডিও তৈরি করবেন, এবং কিভাবে তৈরি করবেন? কি ভিডিও তৈরি করবেন সেটা প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে, কিসের ভিডিও আপনি তৈরি করবেন বা কি ভিডিও তৈরি করবেন। সেটার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে, কিসের ভিডিও আপনি তৈরি করতে চান, আপনি কি পারেন। যেমন আপনি মাছ ধরতে পছন্দ করেন, আপনি নিজে ধরতে পছন্দ করেন, অথবা আপনি নিজে ধরতে পারেন না, মানুষে ধরে আপনি সেটা দেখে মজা পান, তাহলে যেমন আমি যদি এখান থেকে যদি আইডিয়া দিই, ফিশিং বিডি, এখানে আইডিয়া, এই যে দেখেন, মানুষের শুধুমাত্র ফিশিং এর উপরে ভিডিও দিয়ে দিয়ে কি পরিমাণ ইনকাম করে বা কি পরিমাণ সাবস্ক্রাইবার তাদের খেয়াল করে, অর্থাৎ তারা নিজেরা কিছু না করলেও চলে, মানুষের ভিডিও মানুষের মাছ ধরে সেগুলো তারা, এই যে যেমন দেখেন, এই যে দেখেন, এই ভিডিওগুলো তারা দেয় এখানে, এই যে দেখেন, এই যে, এবং এক একটা ভিডিওর ভিউজ গুলো দেখেন। এই যেমন এই ভিডিওটার ভিউজ হচ্ছে 37 মিলিয়ন, 35 মিলিয়ন, 34 মিলিয়ন, 22 মিলিয়ন, 20 মিলিয়ন। তাহলে চিন্তা করেন, এই হচ্ছে মূলত বিষয়। এভাবে করে আরো শত শত চ্যানেল আছে, এভাবে করে আরো শত শত ভিডিও আছে, ফিশিং বাংলাদেশ, এখানে আসলাম, এই যে যেমন দেখেন, এভাবে আপনি বসে দিয়ে মাছ ধরে সেটা 2 মিনিট 5 মিনিটের ভিডিও তৈরি করে করে আপনার চ্যানেলে দিতে পারেন, অথবা মানুষের মাছ ধরতেছে, যেমন দেখেন এই ভিডিওটা, সে নিজে কিন্তু কিছুই করছে না, এখানে মানুষের মাছ ধরতেছে, সে জাস্ট সেটাকে রেকর্ড করে এখানে দিয়ে দিল, এই যে বেঙ্গলি ফিশ, 1.5 লাখের মতো ভিউজ হয়েছে, এই যে অ্যাড শো করতেছে, এটাই হচ্ছে তার ইনকাম। এই যে এখানে অ্যাডটা কেটে দিলাম আমি, এটাই ছিল তার ইনকাম। এই যে মানুষে মাছ ধরবে, সে রেকর্ড করবে, এই যে খেয়াল করেন, এই যে। তাহলে এটা হচ্ছে আইডিয়া।
এভাবে করে আপনাকে এখান থেকে আইডিয়া জেনারেট করতে হবে আপনি কিসের ভিডিও দিতে চান। তারপর হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার একটা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফারজানা ড্রয়িং একাডেমি। ড্রয়িং একাডেমি, এই যে ফারজানা ড্রয়িং একাডেমি নামে, এটা বাংলাদেশের আমি মনে করি বেস্ট চ্যানেলের মধ্যে একটা চ্যানেল হচ্ছে ফারজানা ড্রয়িং একাডেমি, কারণ এটার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে প্রায় 6.11 সাবস্ক্রাইবার্স, 1-1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। অর্থাৎ এটার ইনকাম হচ্ছে হিউজ এবং এই ভিডিওগুলো সারা ওয়ার্ল্ডের মানুষ দেখে, সেই কারণে ইনকামটাও বেশি হবে। আপনি যদি শুধু বাংলাদেশের জন্য ভিডিও বানান এবং সেটা যদি শুধু বাংলা ভাষায় হয় তাহলে শুধু বাংলাদেশের মানুষরা দেখবে, সেক্ষেত্রে ইনকামটা শুধুমাত্র আপনি বাংলাদেশি মানুষের জন্যই মানুষ থেকে করতে পারবেন। কিন্তু আপনার ভিডিও যদি হয় এমন যেটা সারা ওয়ার্ল্ডের মানুষে দেখতে পারবে এবং সারা ওয়ার্ল্ডের মানুষ এটাকে এনজয় করবে, দেখবে, তাহলে আপনার জন্য আপনার ইনকামটা অনেক বেশি বেড়ে যাবে। যেমন এই চ্যানেলটার মিনিমাম ইনকাম কত সেটা যদি আমরা দেখতে চাই, চ্যানেলের নামটা কপি করলাম এবং এখান থেকে একটা সাইট আছে সেখানে গেলাম, সাইটের নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। আমরা সোশ্যাল ব্লেড সাইটে আসলাম, যে কোনো চ্যানেলের সম্ভাব্য একটা ইনকাম দেখতে চাইলে আপনি এখানে দিবেন চ্যানেলের নামটা, দিয়ে এন্টার দিবেন, মিলিয়ে দেখবেন এটাই নাকি সেই চ্যানেল, আপনি চ্যানেলটাকে মিলিয়ে দেখবেন। ইয়াস, এটাই। আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম, দেখেন এটার টোটাল সাবস্ক্রাইবার কত, আপলোড কয়টা ভিডিও আছে টোটাল, কখন থেকে শুরু করছে, কান্ট্রি সবকিছু এখানে দেওয়া আছে, 2016 সাল থেকে। তাহলে আজকে 4 বছর বা 5 বছরের ব্যবধানে তার মান্থলি ইনকাম হচ্ছে মিনিমাম $4,800 এবং সর্বোচ্চ $77,000। তো আমি এখান থেকে একেবারে কমে এই $4,800 ধরবো না, আমি এখান থেকে শুধু যদি $2,000ও যদি ধরি, $2,000ও যদি আমি তার মিনিমাম মান্থলি ইনকাম যদি ধরি, 2000 গুণ আপনার $80,000, $80,000, 1,60,000 টাকা তার মিনিমাম ইনকাম আছে এখান থেকে। তার যে আপনার যে স্পন্সরশিপ আছে বা অন্যান্য যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে সেগুলো বাদে, শুধুমাত্র আমি এখান থেকে যদি আপনার $2,000 যদি তার ইনকাম ধরি মিনিমাম, তাহলে তার 1,60,000 টাকা প্রতি মাসে এখান থেকে আসে, এবং সেটা বাংলাদেশের র্যাঙ্কে সেটা হচ্ছে তৃতীয় নাম্বার চ্যানেল, বাংলাদেশের র্যাঙ্কে সেটা তৃতীয় নাম্বার। তাহলে এবং তার ডেইলি ইনকাম কত হচ্ছে একটা সম্ভাব্য আপনি এখান থেকে দেখতে পারবেন, তার ডেইলি ইনকাম। অর্থাৎ যারা অনেকে আছে যারা পুরো মাসে যা বেতন পায় সেটা তার একদিনের ইনকামের সমান, এই যে দেখেন একদিনে প্রায় $1.62 থেকে সর্বোচ্চ $2,600। এই খেয়াল করে আশা করি আমি বিষয়টা বুঝাতে পারলাম। তাহলে আপনি ড্রয়িং পারলে, ড্রয়িং এর আপনি কি পারেন, আপনি যেটা পারেন আপনি ওই রিলেটেড ভিডিও বানান। এবার প্রশ্ন আসতে পারে, আমি ভালো ইংলিশ শিখাইতে পারি, আমি ভালো ম্যাথ পড়াইতে পারি, আপনি ভালো ম্যাথ পড়াইতে পারেন, তাহলে ম্যাথ, এই যে ম্যাথের উপরে এবার আপনি ভিডিও তৈরি করতে পারেন। আপনি ভালো ইংলিশ শিখাইতে পারেন, তাহলে আপনি ইংলিশ, ইংলিশ গ্রামার, আপনি ইংলিশ গ্রামারের উপর ভিডিও তৈরি করতে পারেন, রাইট। আপনি ভালো বিজনেস বুঝেন, বিজনেসের উপর আপনি ভিডিও তৈরি করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। এবার প্রশ্ন আসতে পারে, আমি তো কম্পিউটারের সামনে বা ক্যামেরার সামনে আসতে পারি না, সরি আমি ক্যামেরার সামনে আসতে পারি না, বা আমাকে কেউ দেখুক সেটা আমার পছন্দ না। ওকে, যেমন আমার ভিডিওটা এই যে চলতেছে, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। আমি আমার ভিডিওটা আমার কম্পিউটারে তৈরি করছি, সেটার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করছি, সেটা হচ্ছে এই সফটওয়্যারটা, সেটা হচ্ছে আমার কম্পিউটারের স্ক্রিনটা শুধুমাত্র রেকর্ড করবে, সেটার নাম হচ্ছে ডিভাট প্রফেশনাল সফটওয়্যার। শুধুমাত্র আমার কম্পিউটারের এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, এই জায়গা থেকে এই জায়গা, এর মধ্যে যে জিনিসটা ঘটতেছে এবং আমার সাউন্ডটা রেকর্ড করতেছে, এটা হচ্ছে মূল কাজ এই সফটওয়্যার। এই সফটওয়্যারটা কোত্থেকে ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করার জন্য আমি এখানে আপনাদেরকে অপশন দিয়ে দিয়েছি, এই যে ডাউনলোড স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার, আপনারা এখানে ক্লিক দিয়ে সফটওয়্যারটা ডাউনলোড করে এটা আপনার কম্পিউটারে ইনস্টল করে আপনি এই যে রেকর্ড বাটনে ক্লিক দিয়ে আপনি কি করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন। কি আপনার কম্পিউটার আপনি কি শিখাইতে পারেন, ধরেন আপনি এখান থেকে শিখলেন, আমি এখান থেকে দিলাম হাউ টু ক্যালকুলেট ইন এক্সেল, হাউ টু ক্যালকুলেট ইন এক্সেল, আপনি 13 মিনিটের একটা ভিডিও দেখলেন, নিজে দেখে শিখলেন, সেটা নিজের লিখে ফেলেন খাতায়, খাতায় লিখে নিজে সেটাকে কম্পিউটারে প্র্যাকটিস করলেন, নিজের এক্সেল শিটে সেটাকে নিজে প্র্যাকটিস করলেন। এবার প্র্যাকটিস করা শেষ হলে যখন আপনি দেখতেছেন আপনি সেটাকে পারবেন, এবার আপনি কিভাবে, আপনি এবার একটা ভিডিও শুরু করতে পারেন, কিভাবে এক্সেলে যোগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয়, কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়, যেমন ওরা তৈরি করেছে। যেমন এই ভিডিওটা 1.3 মিলিয়ন ভিউজ, এই যে বাংলাদেশের এই ব্যক্তি রাজন সামি, 7,44,000,
এটা 1,17,000। আপনি এভাবে করে ভিডিও তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি সফটওয়্যারটা চালু করে দিবেন এবং আপনি এখানে এখানে দেখাবেন, এক্সেলটা ওপেন করে আপনি মানুষকে দেখাবেন যে এভাবে যোগ করতে হয়, এভাবে করে ওয়ার্ডের ভিডিও তৈরি করতে পারেন, এক্সেলের ভিডিও তৈরি করতে পারেন, মানে আপনার যেটা ভালো লাগে আপনি এখানে তৈরি করতে পারেন, মানে আপনার কোনটা পছন্দ আপনি সেটা এখান থেকে আপনি তৈরি করতে পারেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তাহলে আপনি এখান থেকে আরো যত যত বিষয় আছে, যেমন হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট, আপনি এখান থেকে শিখলেন কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়, এবার সেটা নিজের কম্পিউটারে প্র্যাকটিস করে, নিজে প্র্যাকটিস করে সেটাকে এই সফটওয়্যারটা চালু করে দিয়ে সুন্দর করে আপনি কথা বলে, জাস্ট কয়েকটা কথা বলে যে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ভিডিও তৈরি করবেন, কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে আপনারা যোগ করবেন, কিভাবে আপনারা এক্সেলে ভাগ করবেন, বিষয়টা আপনি খুব সুন্দর করে দেখাইতে পারেন। আশা করি আমি বুঝাইতে পারলাম। যেমন আপনার হাউ টু ফিক্স এ ফ্যান, এই যেমন দেখেন মানুষ কিসের উপরে ভিডিও না বানাচ্ছে আপনি খেয়াল করেন, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, প্রথমে আগে আইডিয়া জেনারেট করেন আপনি কিসের উপরে ভিডিও বানাবেন। প্রয়োজন আপনার চেহারা দেখাতে না চাইলে তাও কোনো সমস্যা নেই, কাউকে বলেন কম্পিউটারটা আপনার টেবিলে ধরতে, আপনি টেবিলে কিছু করে দেখাবেন। আপনি তাও যদি না পারেন আপনি আপনার কম্পিউটারে সেটাকে করেন এই যে ডিভাইস সফটওয়্যারের মাধ্যমে। আশা করি বুঝাইতে পারলাম। আপনি চাইলে কিসের ভিডিও তৈরি করতে পারেন, সেলফি ভিডিও তৈরি করতে পারেন, এই যে সেলফি ভিডিও তৈরি করতেছে ওনারা, এই যে সেলফি ভিডিও তৈরি করতেছে, সেলফি ভিডিও, এই যে আশা করি আপনি বিষয়গুলোকে বুঝাইতে পারলাম। তো এই এরপর হচ্ছে ভিডিওটা আপনাকে আপলোড করতে হবে কোথায়, আপনার চ্যানেলে। এবার ভিডিও কিভাবে আপলোড করবেন আমি ছোট্ট একটা ভিডিও ডাউনলোড করে আপলোড করে একটু দেখিয়ে দিই। তো আমি এখান থেকে শর্ট ভিডিও লিখে সার্চ করব, সেলফি ভিডিও, আমি এখান থেকে একটা নর্মাল ভিডিও ডাউনলোড করে নিই, ক্রিয়েটিভ কমন্সের একটা ভিডিও ডাউনলোড করে নিই, এই যে মনে করেন এই ভিডিওটা অথবা এইটা, আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, আপনার যে ওয়াই আছে www.y, এখানে ডাবল এস লাগাই দিবেন, অর্থাৎ দুইটা এস লাগাই দিবেন, এরপরে এন্টার দিবেন, দুইটা এস লাগাই দিয়ে এন্টার দিবেন। এরপর হচ্ছে আপনি এখানে অপেক্ষা করে জাস্ট এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন, ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি ভিডিওটা আপলোড দিব আমার চ্যানেলে। ভিডিও কিভাবে আপলোড করতে হয় খেয়াল করেন, এটা ডাউনলোড হয়ে যাক, ইয়েস ভিডিওটা অলমোস্ট ডাউনলোড হয়ে গেল। আমরা এখান থেকে এবার ভিডিওটাকে আপলোড করবো। ধরুন ভিডিওটা আপনি তৈরি করেছেন, আপনার কম্পিউটারে আছে, এবার আপনি সিলেক্ট ফাইলস, এখান থেকে ভিডিওটা কোথায় আছে সেখানে দেখিয়ে আছেন, এই যে এরপরে ওপেন, ভিডিওটা এখন আপলোড হয়ে যাবে। আপনার কম্পিউটার নাই, আপনি আপনার ফোন দিয়েও কাজগুলো করতে পারেন, আপনার একটা ফোন আছে, আপনি দৈনন্দিন কোনো ছোটখাটো ভিডিও তৈরি করতে পারেন, মাছ ধরার ভিডিও, বাইরে কোথাও বেড়াতে যাওয়ার ভিডিও, আপনি আপনাকে ইচ্ছা থাকতে হবে, মূল বিষয়টা হচ্ছে এটা। এরপর হচ্ছে আপনাকে সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হবে, আপনাকে কি করতে হবে সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হবে। ধরেন আপনার ভিডিওটা কি রিলেটেড, হাউ টু কিভাবে সেলফি নিবে, হাউ টু টেক এ সেলফি, সেলফি হাউ টু টেক এ সেলফি প্রফেশনালি, ওকে। এরপর আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন, হে দেয়ার, যদি বাংলায় হয় বাংলা লিখবেন, ইংলিশে হলে ইংলিশ লিখবেন, কোনো সমস্যা নাই, যেটা আপনার পছন্দ। টুডে উই আর গোয়িং টু টিচ ইউ হাউ টু টেক সেলফি প্রফেশনালি উইথ এ উইথ এ ফোন, উইথ এ ফোন, ব্যাস আপাতত একটা আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। এরপর হচ্ছে আপনি একটা থাম্বনেল তৈরি করবেন, একটা থাম্বনেল। এবার প্রশ্ন আসতে পারে থাম্বনেল কি, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনারা কিসের জন্য দেখতেছেন, থাম্বনেল দেখে দেখতেছেন। আমরা যদি ইউটিউবে যদি যাই, আমরা ভিডিওতে ক্লিক করি কিসের জন্য, থাম্বনেলের জন্য, এই যে যেমন দেখেন এই ভিডিওটা, আমরা থাম্বনেল দেখেই কিন্তু এখানে ক্লিক দিয়েছি। যদি এখানে যদি থাম্বনেলটা যদি ভালো না হতো আমরা ক্লিক করতাম না বা এটা ভিডিওটা দেখতাম না। যেমন এই যে এটা থাম্বনেল, এই এই উপরে যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলোকে মূলত থাম্বনেল বলা হয়। এই যে আপনি এই ধরনের একটা থাম্বনেল তৈরি করে নেবেন,
সুন্দর একটা থাম্বনেল তৈরি করে নেবেন। তাহলে আমি এখানে আসব, এখান থেকে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেব, ইউটিউব থাম্বনেল, এই যে দেখেন ক্লিক করলাম। এবার আপনি একটা থাম্বনেল তৈরি করে নেবেন, এই যে থাম্বনেলের সাইজ অলরেডি এখানে করা আছে, আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম, আমার মতো করে আমি তৈরি করব। আমাদের ভিডিওটা কি রিলেটেড? সেলফি। তাহলে আমি সেলফি রিলেটেড একটা থাম্বনেল নিই, সেলফি লিখে সার্চ দিলাম, এই রিলেটেড কিছু পাওয়া যায় কিনা আমরা দেখি। নেটটা খুবই স্লো করছে এখন, কিন্তু খুব ভোরবেলা, তাও কিন্তু নেটের প্রবলেম করছে। আমি এখান থেকে এখানে সিলেক্ট করলাম, এটাকে সময় নষ্ট না করি জাস্ট দিলাম, ব্যাস হয়ে গেল। এরপরে আমি এখানে চাইলে কিছু লিখতে পারি, আবার নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। সেলফি, সেলফি স্টাইল, ওকে। আমি এখানে ফন্ট গুলো চেঞ্জ করতে পারি, ফন্ট গুলোকে বড় করতে পারি, এরপরে ফন্টের লুকটা চেঞ্জ করতে পারি, কোন টাইপের ফন্ট আমার পছন্দ আমি ওই টাইপের ফন্ট নিতে পারি। এরপর হচ্ছে আমি এটাকে একটু স্টাইল করে এখানে কোথাও বসিয়ে দিতে পারি, ব্যাস হয়ে গেল। কালার চেঞ্জ করতে পারি, হোয়াট এভার ইট ইজ। আমি এভাবে কাজগুলো করলাম, ডাউনলোড, এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম, থাম্বনেলটা এখন ডাউনলোড হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা আমাদের চ্যানেলে যাই, এখান থেকে আপলোড থাম্বনেল কিন্তু করা যাবে না, ওই যে ভেরিফাই করতে বলেছিল আমরা ভেরিফাই করি নাই, সে কারণে এই কাজটা করা যাচ্ছে না। আপনি যখনই ফোন নাম্বার ভেরিফাই করবেন তখনই আপনি সেলফি দিতে পারবেন, আমি আপাতত যাচ্ছি না সেদিকে। এরপর হচ্ছে প্লে লিস্ট তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি যদি চান যে আপনি কিসের ভিডিও দিবেন, এখানে বিভিন্ন টাইপের ভিডিও দিবেন, আপনি এখানে টিউটোরিয়াল ধরেন এক্সেলের জন্য একটা, অ্যাজ এক্সাম্পল ক্রিয়েট প্লে লিস্ট, আমি এখানে দিলাম এক্সেল টিউটোরিয়াল, টিউটোরিয়াল ক্রিয়েট এক্সেলের, এটা এটা এখন এক্সেলের একটা প্লে লিস্ট তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে আমি আরেকটা তৈরি করছি, সেটার নাম দিলাম মাইক্রোসফট ওয়ার্ড অথবা ওয়ার্ড টিউটোরিয়াল, ওকে। এরপরে ক্রিয়েট দিলাম। এগুলো তৈরি না হওয়ার কারণটা হচ্ছে আমরা চ্যানেলটা ভেরিফাই করি নাই, অর্থাৎ এটাও তৈরি করতে হবে। আপনার প্লে লিস্ট তৈরি করার জন্য আপনার তাও চ্যানেলটা ভেরিফাই করা থাকা লাগবে। এরপর হচ্ছে আমি এখান থেকে নো ইট ইজ নট মেড ফর কিডস, অর্থাৎ আপনার ভিডিও কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, তাহলে এটা যখন দিবেন তখন এটা বড়দের জন্যই। তারপর হচ্ছে নো, আপনার ভিডিওটা কি 8 বছর উপরে তাদের জন্য নাকি নিজেদের জন্য, ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওটা 18 উপরে যারা আছে সবাই দেখতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ট্যাগ, ইম্পর্টেন্ট বিষয় ট্যাগ, সেটা কি মানুষ কি কি নামে ভিডিওটা সার্চ করতে পারে, যেমন আমরা এখানে কি লিখে সার্চ দিয়েছিলাম এতক্ষণ, ফিশিং ভিডি বা ফিশিং ভিডিও, এভাবে লিখে সার্চ দিই, অর্থাৎ সার্চ দেওয়ার পরে এই ভিডিওটার ট্যাগটা আমার সাথে রিলেটেড, অর্থাৎ সরি ওর সাথে রিলেটেড, অর্থাৎ এই ভিডিওটা বা এই ট্যাগটা বা এই কিওয়ার্ডটা এই ভিডিওর সাথে রিলেটেড, সেই কারণে এই ভিডিওটা টপে আছে, 1 নম্বরে আছে। চিন্তা করুন তো, এই ভিডিওটা যে পরিমাণ এটা লিখে সার্চ দেওয়ার পরে এই ভিডিওটা যে পরিমাণ ভিউজ পাবে, এই ভিডিওগুলো কি সেই পরিমাণ পাবে, এই ভিডিওগুলো কি সেই পরিমাণ পাবে, পাবে না। কেন? কারণ এটা তো টপ পজিশনে নাই, 1 নম্বর পজিশনে নাই। যেমন দেখেন এটা 5,200 ভিউজ আর এটা হচ্ছে প্রায় 15 মিলিয়ন ভিউজ, ঠিক সেম ভাবে আপনার ভিডিওটা কি রিলেটেড আপনি সেই ট্যাগগুলো এখানে দিবেন। যেমন আমি এখানে দিলাম সেলফি, সেলফি স্টাইল, হাউ টু টেক সেলফি ভিডিও, হাউ টু টেক সেলফি ইত্যাদি আমি এখানে দিলাম, ওকে ডান, এভাবে করে দিলাম। তাহলে এখানে মূল ইম্পর্টেন্ট কি মাথায় রাখতে হবে, আপনার ট্যাগের সাথে মিল রেখে, অর্থাৎ আপনি এখানে যে ট্যাগ বা কিওয়ার্ড গুলো ইউজ করেছেন সাথে মিল রেখে আপনি কি লিখবেন, টাইটেল লিখবেন। আপনার টাইটেলে আছে একটা, আপনার ট্যাগে আছে আরেকটা, এভাবে ভিডিও গুলো ভালো কাজ করবে না। অর্থাৎ আপনার সেলফি
টাইটেল, ডেসক্রিপশন, এগুলো প্রায় সিমিলার কিওয়ার্ড বা যেই টাইপের কিওয়ার্ডগুলো আপনি ইউজ করেছেন বা যেই টাইপের শব্দগুলো আপনি ইউজ করেছেন, যেই টাইপের স্টাইল আপনি ইউজ করেছেন, এগুলো যাতে মিল থাকে। যেমন আমার এখানে সেলফি প্রফেশনালি, তারপর হচ্ছে সেলফি প্রফেশনালি মিল আছে, তারপর হচ্ছে আমি এখানে সেলফি স্টাইল প্রায় কাছাকাছি মিল আছে, এভাবে মিল রেখে। তারপর আপনি এখানে ডেসক্রিপশনও কি ইউজ করে দিবেন, আপনার ট্যাগগুলো ইউজ করে দিবেন কিছু কিছু। যেমন আমি এখানে সেলফি হ্যাশ দিয়ে দিলাম, তারপর হচ্ছে বেস্ট সেলফি ভিডিও ভিডিও এক্সেট্রা, এভাবে করে আমি দিয়ে দিব। অর্থাৎ আমি এভাবে করে 8-10টা দিয়ে দিব। আমি এখানে দিলাম টেক সেলফি প্রফেশনালি, প্রফেশনালি হয়ে গেল। তাহলে মোটামুটি কাজ শেষ আমাদের। তাহলে অবশ্যই মাথায় রাখবেন ইম্পর্টেন্ট, টাইটেলটা ইম্পর্টেন্ট, এবং টাইটেলটা অবশ্যই 100 শব্দের উপরে না হয়, 100 ক্যারেক্টার শব্দ না, অ্যাকচুয়ালি ক্যারেক্টার। যেমন ওয়াই একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, এভাবে 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 যেন 100 ক্যারেক্টারের নিচে হয়, 100 ক্যারেক্টারের উপরে যাতে না হয় অবশ্যই মাথায় রাখবেন। ডেসক্রিপশন সর্বোচ্চ 5000 ক্যারেক্টার, সর্বোচ্চ 5000 ক্যারেক্টার এর ভিতরে রাখার ট্রাই করবেন। এই গেল। এরপর হচ্ছে অবশ্যই থাম্বনেল ইউজ করবেন, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। থাম্বনেল যত ভালো হবে, যেমন আমাদের এখন বর্তমান থাম্বনেল ইউজ হবে এগুলো, আমি চাইলে কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবো না, বা আমি চাইলে এটাকেও ইউজ করতে পারি যেটা আমার পছন্দ থাম্বনেল। এই যে আচ্ছা, আমি ওইটাকে ইউজ করলাম। এরপরে এইটাকে অবশ্যই এটা দিবেন, এটা দিবেন, এখানে ট্যাগ ইউজ করবেন, দেন হচ্ছে নেক্সট। এরপর হচ্ছে অ্যাড স্ক্রিন ইউজ করতে পারেন। অ্যাড স্ক্রিন কি, অ্যাডে ক্লিক দেন, এবার বুঝতে পারবেন অ্যাড স্ক্রিন কি। অর্থাৎ আপনার ভিডিওর শুরুতে বা শেষের দিকে আপনি এই অপশনগুলো অ্যাড করতে পারবেন। অর্থাৎ ভিডিও শেষ হওয়ার আগে কিন্তু আমরা এগুলো দেখি, এই যে আরেকটা ভিডিও দেখাই, চ্যানেলে সাবস্ক্রাইব করার অপশন দেখাই, এইগুলোকে বলা হয় এন্ড স্ক্রিন। অর্থাৎ স্ক্রিন এন্ড হওয়ার আগে কি শো করবে। সেভে ক্লিক দিলাম, হয়ে গেল। এরপরে আপনি চাইলে এডিটও করে আবার এটাকে এখানে কোন ভিডিওটা শো করবে, আপনি এখান থেকে ভিডিও, কিন্তু আমাদের এখানে এই মুহূর্তে আপনার এইটাই হচ্ছে প্রথম ভিডিও, অন্য কোনো ভিডিও নাই, সো দরকার নাই আমাদের। আমি এখান থেকে ডিসকার্ড চেঞ্জেস ক্লিক দিলাম। এরপরে কার্ড অ্যাড করতে পারবেন, কার্ড, এই যে কোনো ভিডিও চালানোর সময় ডান পাশ থেকে এদিক থেকে একটা অপশন আসে, এই যে ঠিক এই যে উপরে ডান থেকে, সেটাকে বলে কার্ড। যেমন আমি এখানে, খেয়াল করেন এখানে এই মুহূর্তে কিছু নাই, কিন্তু আমি যখন একটা ভিডিওতে ক্লিক দিলাম, কিন্তু আপনার এখানে অন্য কোনো ভিডিও নাই, কার্ড অ্যাড করার জন্য কোনো ভিডিও নাই। তাইলে আমি এখান থেকে এনি ভিডিও, এনি ভিডিও থেকে আমি এখানে কোডার 7 দিলাম, কোডার 7, এই যে মনে করেন এটা দিলাম, দিয়ে ব্যাস। এই যে দেখেন, এবার ডান পাশ থেকে এই যে উপরে হাউ টু মেক মানি অনলাইন ফ্রম ইউটিউব, বুঝলেন, এই যে এটাকে বলে কার্ড। এবার আপনি সেভে ক্লিক দেন, ব্যাস। এরপরে নেক্সটে ক্লিক দেন। এরপরে চেকস নামের একটা অপশন আছে, এটা নতুন অ্যাড হয়েছে, চেকস উইল চেক ইউর ভিডিও ফর এনি কপিরাইট ইস্যু দ্যাট মে রেস্ট্রিক্ট ইটস ভিজিবিলিটি। আপনার ভিডিওটা কপিরাইট কিনা সেই জিনিসটা ওরা আগেই চেক করে ফেলবে, অর্থাৎ আপনার ভিডিওটাতে কপিরাইট কোনো সমস্যা আছে কিনা। উইল চেক ইউর ভিডিও ফর এনি কপিরাইট ইস্যু, অর্থাৎ আপনার ভিডিওটা অন্য কারো কিনা, সেখানে কারো কোনো সম্পদ আছে কিনা, অর্থাৎ ভিডিওটা মনিটাইজ করা যাবে কিনা। অর্থাৎ আমার ভিডিও আপনি আপনার বলে তো চালাই দিতে পারবেন না, ওই ভিডিও ওই জিনিসটা ওরা চেক করবে, কপিরাইট ইস্যু হিসেবে তারা চেক করবে, এবং মে রেস্ট্রিক্ট ইটস ভিজিবিলিটি। এবং সেটা যদি কপিরাইট হয়, অনেক সময় দেখা যাবে সেটা মনিটাইজ হবে না, অর্থাৎ ওইটা থেকে ইনকাম হবে না, অথবা ভিডিওটাকে তারা কি করে দিবে, প্রাইভেট করে দিবে। এটাকে আপনি চাইলেও প্রাইভেট করতে, পাবলিক করতে পারবেন, অর্থাৎ সবাই দেখবে না ভিডিওটা, তো শুধু আপনিই দেখতে পারবেন অথবা আপনিও দেখতে পারবেন না। ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু ফিক্স এনি ইস্যু বিফোর পাবলিশিং ইউর ভিডিও। এবং যদি দেখেন যে এটাতে কপিরাইট ইস্যু আছে, এটা আপনি কি করতে পারবেন, ভিডিওটা আগেই ঠিক করে নিতে পারবেন। তো এটা নতুন আসছে, নতুন বলতে বেশ কিছুদিন হচ্ছে, বাট এটা খুব সুবিধাজনক এখন। অর্থাৎ আগে অনেক ভিডিও মানুষে দিয়ে দিত, কিন্তু পরে দেখা যেত অ্যাকাউন্ট পর্যন্ত রেস্ট্রিক্টেড বা অ্যাকাউন্ট পর্যন্ত সাসপেন্ড হয়ে যেত, কিসের জন্য, এটা হচ্ছে কপিরাইট ইস্যুর কারণে। এখন কিন্তু সেটা সম্ভাবনা নাই। দিস চেকস রেজাল্টস আর নট, এটা অবশ্য ফাইনাল না, ইস্যু মে কাম আপ ইন দ্য ফিউচার দ্যাট ইম্প্যাক্ট ইউর ভিডিও, তবে ভবিষ্যতে এটাতে প্রবলেম হইতে পারে নেক্সট, যদি কপিরাইট যদি থাকে। এবার আপনি ভিডিওটাতে তিনটে অপশনে রাখতে পারবেন, প্রাইভেট, আপনি ছাড়া কেউ দেখবে না, অথবা আপনি যাকে শুধুমাত্র ইমেল দিয়ে অ্যাড করে দিবেন সেই দেখতে পারবে, আনলিস্টেড,
আপনি যাকে শুধু ভিডিওর লিঙ্কটা দিবেন সে ছাড়া কেউ দেখবে না। যেমন আমরা ইউটিউবে সার্চ দিলে ভিডিও পাচ্ছি, কারণ সেগুলো পাবলিক অবস্থায় আছে, আর সবাই যদি দেখুক সেটা চান তাহলে পাবলিক। এবং ভিডিওটা আপনি চাচ্ছেন একদিন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে অটোমেটিক পাবলিশ হোক, তাহলে আপনি সেটা করে দিতে পারবেন যে এই টাইমে এই সময়ে ভিডিওটা পাবলিশ হোক, কিন্তু আমি চাচ্ছি এই মুহূর্তে পাবলিশ হোক, সেইবার পাবলিশ, পাবলিক দিলাম, পাবলিশ, ভিডিওটা এখনই কি হয়ে যাবে, এই যে চলে আসছে ভিডিও পাবলিশড। এবার এটা হচ্ছে আপনার ভিডিওর লিঙ্ক। এবার যত বেশি ফেসবুক, টুইটার, ইমেইলে আপনি এটাকে শেয়ার করবেন তত বেশি এটার ভিউজ বাড়বে, এবং যত বেশি ভিউজ বাড়বে তত বেশি আপনার এটা কমতে থাকবে এবং এটা বাড়তে থাকবে, এটা কমতে হবে অর্থাৎ আপনার, কারণ আপনার পাবলিক ওয়াচ আওয়ার্স যখন আপনি যত বেশি ঘন্টা মানুষে দেখবে আপনার এটা কমবে, কমতে 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 এটা যখন 4,000 ঘন্টা হয়ে যাবে তখন আপনার কি হবে, এবং 1,000 সাবস্ক্রাইবার যখন হবে তখন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, আপনার সেদিন থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন। মনিটাইজ হওয়ার আগ পর্যন্ত আপনি শুধু ভিডিও দিতে হবে কিন্তু কোনো ইনকাম হবে না। আর এটা হচ্ছে আপনার ভিডিওর লিঙ্ক, এখানে ক্লিক দেন। এই যে এটা হচ্ছে আপনার ভিডিও, আশা করি আমি বুঝে দিতে পারলাম। এই যে এটা হচ্ছে কার্ড, এবং ভিডিওটা যখন চলবে এদিকে লাস্টে আসার সময় আপনি এখানে কি দেখতে পারবেন, এটার এন্ড স্ক্রিনটা দেখতে পারবেন। এই যে দেখেন, এটাকে বলা হচ্ছে এন্ড স্ক্রিন, সাবস্ক্রাইব করার অপশন, আর হচ্ছে ভিডিও। আমাদের এখানে কোনো ভিডিও নাই, সে কারণে ভিডিও আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, আশা করি বুঝাইতে পারলাম। তো এই হচ্ছে মূলত বিষয় ইউটিউব সম্পর্কে। আরো বিস্তারিত জানার জন্য আপনারা এটা পড়তে পারেন, এখানে আমি ডিটেলস লিখে দিয়েছি, এখানে আমি ডিটেলস লিখে দিয়েছি। এবং সিপিএর উপর আমাদের একটা নতুন কোর্স আছে ফ্রিতে, আপনারা সেটাতে জয়েন করতে পারেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।